আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি মিসুবিশি আউটল্যান্ডার 2010 মডেলের একটি গাড়ি। আপনারা অনেকেই আছেন যারা 2000 সিসির মিসুবিশি আউটল্যান্ডার সানরফ সেভেন সিট এবং সিট পাওয়ার আছে এরকম ফ্রেশ একটি গাড়ি, 2010 মডেলের গাড়ি যারা ক্রয় করতে চান তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি অবশ্যই উপকারে আসবে। বন্ধুরা, মিসুবিশি আউটল্যান্ডার গাড়িটির মডেল হচ্ছে 2010 এবং এই গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে 2011 সালে। জাপান থেকে এই গাড়িটি ব্র্যান্ড নিউ জিরো মাইলেজে বাংলাদেশে ইনপুট করা হয়েছে। গাড়িটি গাড়িটিতে রয়েছে সেভেন সিট। এখানে বেবি সিট রয়েছে এবং সামনে রয়েছে তিনটি সিট, তার সামনে রয়েছে দুটি, 3, 2, 5, 6, 7, টোটালি সেভেন সিটের গাড়ি এবং রয়েছে সানরুফ এবং রয়েছে রক্সফোর্ড সাউন্ড সিস্টেম। এই গাড়িটি হচ্ছে মিসুবিশি আউটল্যান্ডারের একেবারে হাই প্যাকেজের একটি গাড়ি। আমি গাড়িটির ফুল ভিউ আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং এই গাড়িটি আপনি কত দামে কিনতে পারবেন সেই ব্যাপারেও আমরা ভালো একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা যখন পুরাতন গাড়ি কিনতে যাই, মনে করেন এই গাড়িটি আপনার, আমি যখন আপনার কাছে এই গাড়িটি কিনতে যাব তো আমি গাড়িটির কী কী দেখে গাড়িটি ক্রয় করব। সবার আগে হচ্ছে গাড়িটির বডিতে কোনো মাইর খাওয়া আছে কি না। একটি গাড়ি, পুরাতন গাড়ি কিনতে গেলে কন্ডিশন যতই ভালো হোক, সবার আগে মনের মধ্যে যে প্রশ্ন থাকে সেটা হচ্ছে গাড়িটির বডিতে কোনো মাইর খাওয়া আছে কি না। একটি গাড়ির ফুল বডিতে কোনো অংশে কোনো মাইর খাওয়া আছে কি না সেটা যদি দেখতে হয় তবে ওই গাড়িটিকে চারটি ভাগে ভাগ করতে হবে। সবার আগে দেখতে হবে সামনে, যদি কোনো মাইর খায় সামনে খাইতে পারে, পেছনে খেতে পারে, বামে খেতে পারে, ডানে খেতে পারে। যখন আপনি সামনে পেছনে ডানে বামের প্রত্যেকটি পেস্টিং বিট ঠিক আছে কিনা দেখবেন তখনই নিজেই বুঝতে পারবেন গাড়িটির বডিতে কোনো মাইর খাওয়া আছে কি না। এই গাড়িটির বডিতে কোথাও কোনো মাইর খাওয়া নেই, সেটা দেখে শুনে বুঝে চেক করেই এরপরে আমি গাড়িটি ক্রয় করেছি। এমনকি এই গাড়িটির সামনের লাইট এখনও অরিজিনাল, পেছনের ব্যাকলাইট অরিজিনাল, সামনে পেছনে ডানে বামের সবগুলো গ্লাস এখনও অরিজিনাল রয়েছে। গাড়ির সবচেয়ে মেইন পয়েন্টের নাম, দুর্বল পয়েন্টের নাম হচ্ছে গ্লাস। এই গাড়িটির সবগুলো গ্লাস এখনও অরিজিনাল। একটি গাড়ির সবগুলো গ্লাস অরিজিনাল মানে হচ্ছে গাড়ির বডিতে কোনো ইঞ্জুরি হয় নাই। যদি গাড়ির বডিতে কোনো ইঞ্জুরি হতো তবে একটি গাড়ির দুর্বল পয়েন্টের নাম গ্লাস, সবার আগে গ্লাস ভেঙে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এই গাড়িটির কোনো গ্লাস এখনও চেঞ্জ হয়নি, একেবারেই অরিজিনাল রয়েছে। গাড়িটির সামনে পেছনে ডানে বামে আমি খুব ভালোভাবে চেক করেছি এবং গাড়িটির ফুল বডির কোথাও কোনো মাইর খাওয়া নাই। আমি নিজে দেখেছি, চেক করেছি এবং আমি নিজে গাড়িটি ক্রয় করেছি। আপনিও আসবেন, দেখবেন, চেক করবেন, কন্ডিশন ভালো না খারাপ চেক করার পরে এরপরে আপনি গাড়িটি ক্রয় করবেন। চেক করা ছাড়া কোনো গাড়ি কেনা যাবে না, কারণ টাকা দিয়ে ঝামেলা আমি কিনতে চাই না। গাড়িটি যারাতে ছিল গাড়িটি তেমন বেশি ইউজ হয়নি, যার কারণে গাড়িটির ডোর প্যাড কন্ডিশন ভালো আছে। এই গাড়িটি যদি বেশি পরিমাণে ইউজ হতো এবং যত্ন না নিয়ে যদি ইউজ হতো ডোর প্যাড কন্ডিশন এত ফ্রেশ কখনোই থাকা সম্ভব ছিল না। এবং গাড়িটিতে রয়েছে টিপটনিক গিয়ার এবং সানরুফ, ফুল প্যাকেজের একটি গাড়ি। গাড়িটির ডোর প্যাড কন্ডিশন এবং ড্যাশবোর্ড কন্ডিশন এবং উপরে স্লিং কন্ডিশন এবং গাড়িটির সিট কন্ডিশন ফ্রেশ এবং সিট পাওয়ার। গাড়িটি যে ভদ্রলোক ইউজ করেছেন তিনি গাড়িটির কাগজ নতুন আপডেট করেছেন। টেক্সটোকেন আছে 24 জানুয়ারি, টেক্সটোকেন আছে 24 জানুয়ারি এবং ফিটনেস আছে 25 জানুয়ারি। তার মানে আপনি টেক্সটোকেন 24 জানুয়ারি পাবেন এবং ফিটনেস 25 জানুয়ারি, 1 বছর 2 বছরের জন্য আপডেট করা পাবেন।
আমি গাড়িটির চলে এসেছি ইঞ্জিনের কাছে। গাড়িতে মিসুবিশি ব্র্যান্ডের মেবিক ইঞ্জিন 2000 সিসির অকটেন চালিত ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আমরা যখন একটি গাড়ির ইঞ্জিনের দিক থেকে দেখি তখন সবার আগে চোখ চলে যায় ভিতরে ইঞ্জিন বডি ম্যাডের কী অবস্থা আছে এবং ইঞ্জিন উপরে হাই ম্যাডের কী অবস্থা আছে, বনাটের ম্যাডটা কী অবস্থায় আছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের চোখে পড়ে যায়। এরপর হচ্ছে গাড়িটির লাইট অরিজিনাল আছে কি না। এই গাড়িটির সামনের হেডলাইট অরিজিনাল রয়েছে, পেছনের ব্যাকলাইট সহকারে অরিজিনাল রয়েছে। গাড়িটি যখন আপনি সামনে দেখবেন ফ্রন্ট মার্সেল দেখতে হবে, সাইড মার্সেল দেখতে হবে, এই ড্রাম পেস্টিং সেলাইগুলো ঠিক আছে কিনা দেখতে হবে। যদি গাড়িতে কোনোভাবে মাইর খায় তবে এই জাপানের অরিজিনাল পেস্টিংগুলো কিন্তু আপনি আর দেখতে পাবেন না, তখন কি হবে, ঝালাই হবে। গাড়িটির বডিতে কোনো ঝালাই আছে কিনা দেখতে হবে এবং পেস্টিংগুলো ঠিক আছে কিনা দেখতে হবে। কন্ডিশন ভালো না খারাপ যদি আপনি নিজেই বুঝতে পারেন তবে আপনার গাড়ি আপনি নিজেই দেখে শুনে বুঝে কিনতে পারবেন। কন্ডিশন ভালো না খারাপ যদি আপনি নিজে বুঝতে না পারেন, গাড়ি দেখে চিনতে না পারেন, তবে আপনার পক্ষ থেকে যিনি গাড়ির সম্পর্কে খুবই ভালো বুঝেন সেরকম একজন ব্যক্তির সহযোগিতা নিয়ে এরপরে আপনার একটি ফ্রেশ গাড়ি দেখে শুনে বুঝে কিনতে হবে। তো এবার আমরা চলে যাব মিসুবিশি আউটল্যান্ডার 2010 মডেলের ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটির দাম কত হতে পারে। বন্ধুরা, এই গাড়িটির দাম আমাদের শোরুমের আস্কিং মূল্য হচ্ছে 21,70,000 টাকা। গাড়িটির দাম আমার শোরুমের আস্কিং মূল্য হচ্ছে 21,70,000 টাকা। আপনি অবশ্যই আসবেন, দেখবেন কন্ডিশন ভালো না খারাপ সেটা দেখবেন, আলোচনার মাধ্যমে আমরা আপনাকে এই গাড়িটি দেওয়ার চেষ্টা করব। আমরা অনেক সময় গাড়ি কিনতে গেলে কন্ডিশন ভালো না থাকার কারণে কিনতে পারি না। আমরা অনেক সময় গাড়ি কিনতে গেলে কন্ডিশন ভালো আছে ঠিকই কিন্তু কাগজে ঝামেলা আছে সে কারণে কিনতে পারি না। আমরা অনেক সময় গাড়ি কিনতে গেলে কন্ডিশন ভালো আছে, কাগজও ঠিক আছে কিন্তু দাম বেশি থাকার কারণে কিনতে পারি না। দাম ঠিক থাকতে হবে, কন্ডিশন ঠিক থাকতে হবে, কাগজপাতি ঠিক থাকতে হবে, যদি অল বিষয় ঠিক থাকে তবে আমরা একটি গাড়ি অবশ্যই ক্রয় বিক্রয় করতে পারি। সো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী আরেকটা ভিডিওতে আরেকটা গাড়ি নিয়ে আবারও আপনার সঙ্গে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।